হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। হ্যাঁ, আমরা একটা দারুণ চ্যালেঞ্জ নিয়ে আবার চলে এসেছি। হ্যাঁ, কি হলো? বলি খিচুড়িতে হাত দিবি না? আজকে চ্যালেঞ্জ হবে খিচুড়ি। হ্যাঁ, খিচুড়ি। আমি খিচুড়ি বলছিলাম, আর ওখানে আছে আলু কষা। খিচুড়ির চাপে দেখো আমি পুরো চেপে আছি। আচ্ছা, শীতকাল আর পুরো চাপা চাপি করে বসাই, আমার তো মজাই লাগছে, ঠান্ডা লাগছে না। গরম গরম খিচুড়ি পুরো ভেজিস দিয়ে করা আছে, এখানে বিনস আছে, ফুলকপি আছে, তারপরে গাজর আছে। হ্যাঁ, এত কিছু দিয়ে এইটা করা, আর এটা হচ্ছে আলু কষা, আলু কষা, বেগুনি বেগুনি আর পাঁপড়, লম্বা লম্বা সব, ছোট বড় সব আছে, যা আছে সবার সেম কোয়ান্টিটি রয়েছে। তো চলো আমি বলছি পানিশমেন্ট দিবি, আবার কত পানিশমেন্টটা নেব। ওরে বাবা কি গরম খিচুড়ি, বাপরে বাপ। শীতকালে কিন্তু হেভি হয়েছে। দারুণ লাগছে বেগুনটা দিয়ে। আমি এখন খাবো না, খুব গরম, কারণ নামিয়ে হারা হচ্ছে, এই জন্য গরমা গরমা লাগছে। গরম আর গরম নেই বেশি, গরম আছে ওই মানে ভেতর ভেতর যেটা সেটুকু। 25 ডিসেম্বরে তোমাদের কী প্ল্যান জানিও আমাদেরকে। আমাদের আমাদের প্ল্যান আছে এই, নো প্ল্যান। আমাদের প্ল্যান হচ্ছে রাইস যোদ্ধা, শুধু সকালে ঘুমাবো, ঘুমানো, ঘুমিয়ে বিশ্ব রেকর্ড করবো। কেন এরকম হয়েছে?
ঘুমিয়েও জানো টাকা ইনকাম করা যায়। আমার তো ওয়েস্ট বেঙ্গলেই হচ্ছে, জায়গার নাম বলবো না। ঘুমিয়ে 5 লাখ টাকা না 6 লাখ টাকা জিতেছে। হ্যাঁ হ্যাঁ, 9 ঘন্টা না কত ঘন্টা? হ্যাঁ 9 ঘন্টা তো নর্মাল, 9 ঘন্টা না 2 দিন। আমার দুজনে তো মানুষ সিমলা চলে যাবে ঘুরতে, কত ঘুম বাবা, কত ঘুম নেই দিবনে পারবো না আমরা। এরকম ঘুম আমাদের। আগে তো কারেন্ট চলে যেত ট্রেন পেতে, আমরা কি ঘুম কি ঘুম, গরমে পচে মরছি, বাপরে বাপে এরকম গেছে ঘুম। দুটো কলেজ থেকে সে দেখি ঘুমোচ্ছে, কারেন্ট নেই গাইস, গরম, গরমে ঘেমে গেছে, কি করে যে ঘুমাচ্ছে। আমি বিনস গুলোকে না মাঝে মধ্যে দেখছি লঙ্কা, মানে খেতে ভয় পাচ্ছি, তারপরে দেখলাম না বিনস। আমিও তাই ভাবছি না লঙ্কার মতো। পাঁপড়টা আছে বলে খেতে পাচ্ছি, ভালো লাগছে এটা খেতে। পাঁপড় আমার অলওয়েজ ফেভারিট, ওরও পাইলের ও খায় না তো দাদার জন্য দাদা ওরগুলো গরম হয়ে যাচ্ছে। বলেছ আমি জিতেছি, তুই সবসময় স্বপ্ন আমি ওর খাওয়া দেখে ভাবছি, আমি তো ভাবলাম ও জিতেই যাবে। কে ও তো তুই ও আর লাস্টে তুমি জানো গাই আমার জলটাকে কে দিলে যা হবে হবে না, আমি হচ্ছে পানিশমেন্ট নেবো না আজকে। বাবা কি বলছে রে, তুই ফার্স্ট হয়েছিস তোর ওপর। ও বাবা আমার উপর ছাড়ছিস কেন? ঠিক আছে আমি মতামত করে আসছি, মতামত নিয়ে বলছি ঠিক আছে। তো গাইস আমরা চলে এসেছি, অনেক ডিসিশন নিলাম, 1 ঘন্টা ধরে ডিসিশনে আসলাম, তা সব কোর্ট ও আজকে নেবেই না। টিচার টিচার করে এসে বলছে ও এত ঠাটা হয়ে গেছে, বলছে আমি দেবই না দেবই না, এত ঠেটা যাকে লেপের মধ্যে শুয়েছে পড়েছে বসে বসে কাটছিল। আমি ঠিক আছে যা, সামনে সত্যি বড় দিন আসছে, নিউ ইয়ার আসছে, দেখে মনে কাটছিল। হ্যাঁ তো চলো গাইস, আর না গাইস আমি কোনো কাটছিলাম না, আমি চিল ছিলাম, চিল ছিলি শুয়ে পড়েছিল, শুয়ে পড়ে পানিশমেন্ট নেবে না বলছিল। তো গাইস সামনে ক্রিসমাস, সবাই খুব ভালোভাবে এনজয় করো, সেফ থেকো, ভালো থেকো, এনজয় করো, মেরি ক্রিসমাস। আর আমাদের তরফ থেকেও আমাদের পুরো পরিবার আর হচ্ছে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। কেন বলছি বলতো, আবার করোনা দাদা ফিরে আসছে। না না ও যা হবে দেখা যাবে, যাই হোক সেফ তো থাকতেই হবে। হ্যাঁ সব মাস্ক পরো, সব ঘুরো টুরো, তো যাই হোক ভালো থেকো, আর জমিয়ে কেক খেও। হ্যাঁ।
আর আমাদের জন্য একটু প্যাকিং করে পাঠিয়ে দিও ঠিক আছে হ্যাঁ আমাদের জন্য প্যাকিং করে বলেছে পিকনিক করছে দেখেছে বলেছে তোমরা আসবে আর যাই হোক চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো আমরা দেখতে টাটা।